সবাইকে শুভ শারদীয়া। সপ্তমীর দিন বেরিয়েছিলাম, আর বেরোনোর আগে নতুন শাড়িটা তো সবাইকে দেখাতেই হয়। যাই হোক, এই ভিডিওটা তোমরা পুরো দেখো। এটাতে আমরা শিলিগুড়িতে ঘুরতে গিয়েছিলাম, আর শিলিগুড়িতে যে কটা পুজো দেখেছি সবকটা ভালো ভালো বড় বড় পুজোই আমরা দেখেছি, আর সারা রাত ধরে ঘুরেছিলাম। তো প্যান্ডেলগুলোও দেখো, আর এটা গিয়েছিলাম আমরা বাতাসি, মানে খড়িবাড়ি বাতাসি ওই সাইডটাতে, এটা নেপাল বর্ডার সাইডে পড়ে। যারা যারা নর্থ বেঙ্গলের আছে তারা অবশ্যই বুঝতে পারবে। এরপর আমরা একটা দোকানে বসে, তখন রাত 11টার মতো বাজে, তখন আমরা বসে বসে মানে খিদে আর ভালো লাগছিল না, তারপর বোরকে বললাম যে মোমো খাবো। এরপর সে আমাকে মোমো খেতে নিয়ে গেল, সেও খেলো। যাই হোক, এরপর এই প্যান্ডেলটা দেখতে গেলাম। এই প্যান্ডেলটা খুব সুন্দর ছিল, শুধুমাত্র সিম্পলের মধ্যেও অনেক সুন্দর ছিল প্যান্ডেলটা। তারপর এই প্যান্ডেলটা দেখার পর আমরা, এটা বাতাসিতে ছিল, এটা দেখার পর আমরা চলে যাব সোজা শিলিগুড়ির উদ্দেশ্যে। এরপর বাগডোগরাতে কি আমাদের স্পেশাল চিকেন স্যুপ খেয়ে নিলাম, তখন রাত বাজে প্রায় 12:30 মতো। এখানে দুটো আর একদম ঝাল ঝাল চিকেন পকোড়াও নিয়েছিলাম। তারপর পেট পুড়িয়ে খেয়ে সেখান থেকে আমি গাড়ি থেকে ভিডিওটা করেছিলাম। এরপর আমরা সামনে গিয়ে দেখবো, আর দেখতেই পাচ্ছি এটা সম্পূর্ণ বাঁশের বেড়া দিয়ে আর পাটকাঠি এসব দিয়ে করা। সামনে ঝর্ণাও করেছে, এটা পুরোপুরি হাতের কাজের ওপর। বাংলার ঐতিহ্য মানে বাংলার যতসব জিনিস আছে, বাংলার যতসব শিল্পকর্ম আছে, সেগুলো দিয়ে মানে আমাদের প্যান্ডেলগুলো অবভিয়াসলি তোলা হয়। যাই হোক, এখানে কিছু কিছু কুলো চালন এগুলো সব লাগানো ছিল। প্যান্ডেলটা দেখতে অনেক ভালো হয়েছিল আমার কাছে, যদিও সিম্পল মনে হয়েছে, কিন্তু কাজটা করতে কিন্তু অনেকের অনেক সময় লেগেছে। তবে তোমাদেরকে একটা স্পেশাল জিনিস দেখাই, একটা ছোট্ট একটা দুর্গা এটা একজন বানিয়েছে। যাই হোক, ছোট্ট দুর্গা দেখার পরে আমাদের গাড়ির অবস্থা খারাপ, মানে টায়ার পাংচার। রাত বাজে তখন 1:30 কি 2, প্রায় 2 ঘন্টা মতো গাড়ি টায়ার সাথে। তারপরে আমরা রাতে শিলিগুড়িতে চলে গেছি নেক্সট পুজো মণ্ডপে। আর এই পুজো মণ্ডপটা ছিল রাজস্থানের, মানে রাজস্থানের থিম আর কি। তবে রাতের বেলা দেখতে সব থেকে বেশি ভালো লাগে, আর ভিড় ছিল প্রচন্ড, এতটা ভিড় ছিল যে মানে ঠেললে ঠেলা যায় না, ঢোকা। তবে মা দুর্গাকে দেখতেও কিন্তু অসাধারণ লাগছিল। স্পেশাল মানে সব থেকে যেটা আমার সব থেকে পছন্দ হয়েছিল দুর্গা ঠাকুর, সেটা আমি তোমাদেরকে কিছুক্ষণ পরে দেখাচ্ছি। এখানে আর কি ছোট্ট একটা দুর্গা প্রতিমা ছিল। আমাদের এখানে পুজো হলে দুরকমভাবে পুজো করে, একটা থেকে থিমের ঠাকুর আর একটা থেকে সত্যিকারের ঠাকুর, যেই ঠাকুরটাকে মানে পুজো টুজো করা হয়। তো এখানে থিমের ঠাকুর ছিল, আর এটা রাজস্থানের যে বাজনাগুলো বাজায় না, তাদের রেজে অনেক করা ছিল। এটাও হয়তো কারো হাতে তৈরি ছোট্ট দুর্গা ঠাকুর, দেখতে কিন্তু দারুণ ছিল ছোট্ট দুর্গা ঠাকুরটা। এরপর আমরা হেঁটে হেঁটে চলে গেলাম, তবে কোন ফাঁকে যে মেলায় ঢুকে গেলাম। আর এখানে একটা জিনিস দেখো, এটা সম্পূর্ণই কাশ্মীরি ডিজাইনের উপর করা। সত্যি বলতে বাজেটটা ছিল অনেক বেশি। এই যে চুড়িদার পিসটা দেখছো, এটা দাম চেয়েছিল 8,500 টাকা, একটু কম সম হলে নেওয়া যেত, কিন্তু এতটা দাম মানে কি বলবো। তবে হ্যাঁ, নিলে কিন্তু হয়তো ঠকতাম না, জিনিসটা সত্যি দারুণ ছিল। এরপর বিভিন্ন খাবার দোকান, আর যতই রাত হোক এখন কিন্তু রাত বাজে 3টা, কিন্তু কেউ বলতে না যে রাত 3টে না, এমনভাবে সন্ধ্যে হচ্ছে। মেলাটাও দারুণ ছিল, আর এই মেলাটাতে কিন্তু ঢুকেছিল। আর এবার দেখলাম প্রত্যেকটা পুজোর পিছনে একটা করে মেলা আছে। যাই হোক, তো মেলাতে কি আমি কিছু খেলাম না, যেহেতু ওখানে চিকেন পকোড়া, লেগ পিস, তারপর চিকেন স্যুপ এসব তো খেয়েছি। মেলাটা অনেকটা বড় ছিল, তো পুরো মেলাটা ঘোরার পর আমি আর কিছুই নিইনি। তবে কাশ্মীরের ওখান থেকে একটা কোট নিয়েছিলাম, কাশ্মীরি কোট। এরপর আর হাঁটতে হাঁটতে ভালো লাগছিল না, গাড়িটার অবস্থা দেখে চুকি করেছে। মেন কথা এনার্জি ছিল না, আমি অল্প করে একটু বিরিয়ানি খেয়েছি। এরপর যাচ্ছি আর একটা পুজো মণ্ডপের দিকে।
আর দেখতেই পাচ্ছ রাতের শিলিগুড়ি সত্যি অনেক সুন্দর দেখতে। রাতের বেলা আমাদের বেরোনো হয় না, তবে হ্যাঁ পুজোর এই দিনটা আমি বেরোবই। বরকে যেভাবে হোক, যতই বিজি হও তুমি, আমাকে নিয়ে ঘুরতে বেরোতেই হবে তোমাকে। এরপর নেক্সট আমরা এই মণ্ডপটাতে গেছিলাম। এটা পুরোপুরি কাগজ লেখালেখির ব্যাপারে, লেখালেখির ব্যাপারে ডিপেন্ড করে করা। এখানে অনেক মনীষীদের ফটো ছিল, আর এখানে দেখতে পাচ্ছ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইউটিউব এসবও ছিল, কেননা আগের যুগ থেকে এখনকার যুগের সেই মেলবন্ধনটা। এখানে দেখতে পাচ্ছ কী সুন্দর কাগজের নৌকো, কাগজের নৌকোগুলো কিন্তু সব হাতে গড়া, মানে হাতে গড়া না হলে কী হবে, দেখে মনে হচ্ছে একটু শর্টকাট হয়ে গেছে, কিন্তু সত্যি বলতে এগুলো করতে কিন্তু ওদের অনেক সময় লেগেছে। কাগজের নৌকোগুলো কিন্তু অনেক অসাধারণ ছিল। আর হ্যাঁ, এখানে দুর্গা প্রতিমাটা অনেক সুন্দর ছিল, দেখতেই পাচ্ছ পুরোপুরি নিউজ পেপারের উপর বেস করে তোলা, সত্যি অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল, মানে জাস্ট আমি দেখেই থাকতে পারছিলাম না, মানে এতটা সুন্দর। আর দেখতে পাচ্ছ সম্পূর্ণটা নিউজ পেপারের উপর ডিপেন্ড করে তৈরি করা। তা তোমাদেরকে নেক্সট দেখাচ্ছি, এখানেও দাঁড়িয়ে অনেক কটা ফটো ফটো তুললাম। এরপর খানিক গিয়ে আরেকটা ক্লাবে যাওয়া, আমি নামটা সত্যি না, তবে একটা আইসক্রিম খেয়ে নিলাম, ঠান্ডা হচ্ছিলো তাও আমি একটা আইসক্রিম গেলাম। তো নেক্সট গেলাম আমরা এই মণ্ডপে, আর এই মণ্ডপটা দেখতে অনেক সুন্দর হয়েছিলো, তবে মাঝখানে একটা জলের মতো কি বানিয়েছিলো, তো সেটাও দেখেছি। এখানে কী ছিল দুর্গা মূর্তিটা, আর দুর্গা প্রতিমাটাও সত্যি খুব ভালো ছিল, আর এখানে অনেকগুলো প্রাইজও জিতেছে। আর এখানে সব আই থিঙ্ক বাটি দিয়ে, মানে আছে না কলকাতাতে একটা বাটি ফুচকার একটা প্যান্ডেল করেছিল, যেটা ফুচকাগুলো চুরি হয়ে গেছিলো। যাই হোক, এখানে মণ্ডপটাও সুন্দর, এমনি ঠাকুরটাও সুন্দর, ঠাকুরটা একদম মানে ইউনিকভাবে তৈরি করা, আর ভালোই ছিল দেখতে। আর সত্যি কথা বলতে আমার এনার্জি আস্তে আস্তে কম হচ্ছিলো মা দুর্গাকে দেখতে দেখতে। এরপর আমরা চলে যাবো নেক্সট আরেকটা মণ্ডপে, তারপর মানে নেক্সট আরেকটা মণ্ডপে যাচ্ছি। নেক্সট যেটা মণ্ডপ আছে সেই মণ্ডপটা আমাদের শিলিগুড়ির মধ্যে সব থেকে মানে সব থেকে নাম্বার ওয়ান বলেছে, আর যেহেতু আমরা রাতের বেলা গিয়েছিলাম সেই জন্য ভিড় পাইনি। আর এখানে দেখেই বুঝতে পারছো এখানে সম্পূর্ণ আর জিন্স কাপড় দিয়ে তৈরি করা হয় পুরো মণ্ডপটা, আর প্রত্যেকটা কাজ দেখেছো তোমরা, জাস্ট অসাধারণ। এগুলো সবই কাপড়ের ব্যাগ, সাদা সাদা কাপড়ের ব্যাগ, আর ফুলগুলো দেখেছো, ফুলগুলো সবগুলো জিন্স কাপড়ে তৈরি করা, মূর্তিটাও জিন্স কাপড়ে তৈরি করা, মানে সম্পূর্ণ জিন্স দিয়ে। আর আমি একটা করেছিলাম এই ঠাকুরটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, সব থেকে বেশি। নিচে দেখছো ওগুলো সব কাঁচের বোতল, কাঁচের বোতল ঠাকুরটা কত সুন্দর হয়, আর সকলে কাঁচের বোতল দিয়ে লাইটিংটাই সব থেকে মেন। আর ঠাকুরটার কথা তো বলবই না, মানে ঠাকুরটার দিকে শুধু চেয়ে থাকতে চাই, জিনিস যত রিসাইকেল হবে তত জিনিস হারিয়ে এত সুন্দর ঠাকুরটাও সুন্দর, মা দুর্গা সত্যি সুন্দর, অনেক সুন্দর, আমার অনেক ভালো লেগেছে এই ঠাকুরটা। এরপর আর ভালো লাগছে না, এনার্জি শেষ, তবুও ঠাকুর তো দেখতেই হবে আমাদের। এরপরে চলে গেলাম আর নেক্সট আরেকটা মণ্ডপে যাওয়া হবে, রাতে শুকতারা, সূর্য উঠবে ভাব দেখতেই পাচ্ছ, চাঁদ মামা ডুবে গেছে, এটা শুকতারা কিন্তু। যাই হোক, এরপরে চলে গেলাম চাম্পাশাড়িতে, চাম্পাশাড়িতে এখানে করেছিল মানে যাতায়াতের রেজের ওপর গাড়ি, টিকিট, সাইকেল, মানে মাইলস্টোন, মানে রাস্তাঘাট সম্বন্ধিত, মানে যানবাহন রাস্তাঘাট সম্বন্ধিত, মানুষের যাতায়াত সম্বন্ধিত। তো এখানে প্যান্ডেলটা অনেক দারুণ হয়েছিল। আর সত্যি বলতে আমি এখন ভিডিও করছিলাম ঠিকই, আমার এক ফোঁটা এনার্জি ছিল না, সারাটা রাত ঘুরেছি। মানে পশ্চিমবঙ্গের সড়ক ব্যবস্থা তবে এখানে একটা মজার জিনিস দেখলে তোমরা হাসতে হাসতে বুঝবে যে মানে মজার জিনিস, মানে সত্যি মজার জিনিস দেখবি। এখানে দেখো ট্রেনের কামরা মতো তৈরি করেছে, আর মনে হয় যেন কেউ বসে আছে ওরকম করে, মানে ওরকমভাবেই তৈরি করেছে, মানে জাস্ট একটা এক একটা থিম যে এরা তৈরি করেছে, মানে এই জন্যই যে পুরস্কার প্রাপ্তিটা সত্যি। তবে হ্যাঁ এগুলোতে বাজেটও অনেক ছিল,
যাই হোক, আমাদের মণ্ডপ দেখা নিয়ে মতলব, আমরা মণ্ডপ দেখতে এসেছি, ঠাকুর দেখবো। ছোট ছোট টিকিট কাউন্টার গুলো থেকে যেখানে দেখো আমাদের ইসলামপুর, শিলিগুড়ি, ডালখোলা, কোচবিহার, ছোট ছোট টিকিট ঘর, এরপর দেখেছো ঘরটার দরজা গুলো যে তৈরি করছে, দেখে মনে হবে না যে সত্যি সত্যি এগুলো, একদমই না, এগুলো পুরোটাই থিম তৈরি করা, দেখে মনে হবে যেন কোনো বনেদিবাড়ির দুর্গাপুজো, অনেক পুরনো যুগের কোনো গ্যারেজের কোনো দুর্গাপুজো, মানে এমনভাবে থিমটা। আর মজা জিনিস এই দেখো ছাদের উপরে অটোরিকশা, এই জিনিসটা ছিল সব থেকে বেশি মজার, আমি দেখেছি মানে মজা পেয়েছি অনেক, বউকে দেখালাম। আর এই পাশেটাতে রেখেছিল একটা রিক্সা, রিক্সাটাও তোমাদেরকে দেখাবো। আর হ্যাঁ, বড় ঘড়িটাও কিন্তু দারুণ ছিল, ঘড়িটাতে ঠিক মানে যত বাজতে ছিল ততটাই বাজানো ছিল আর কি, মানে কি বলছি আমি, সকাল হয়ে গেছে মানে আমাদের ঘোরা শেষ হয়নি, আর এর মধ্যে খাওয়া দাওয়া তো লেগে গেছে, এরপরে একদমই এনার্জি ছিল না, আমি জাস্ট মানে গাড়িতে উঠেছি, এরপর ওগুলো মাথা রেখে ব্যাস শুয়ে পড়েছি। নেক্সট এই মণ্ডপে আর আমার ঢোকার কোনো ইচ্ছেই ছিল না, মানে সারা রাতের জার্নি করে এই আমার ঘরে ফেরা। হ্যালো গাইস, আমি বাড়ি চলে এসেছি। তো যাই হোক, কেমন হয়েছে আমার ভিডিওটা তোমরা অবশ্যই জানিও, আর আমি ভিডিওটা করেছি এই জন্য আমাকে অনেক থ্যাংক ইউ বলো, ভালো লাগছে।